হ্যালো ভিউয়ার্স, স্ক্রিনে যে আপনি প্লটারটা দেখতে পাচ্ছেন এটা আসলে প্যাটার্ন কাটার মেশিন। আমি আসলে আলোচ্য বিষয়টা আজকে এটা নিয়েই আমি আজকে টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। আপনারা আমার এই ভিডিও দেখেছেন আমি কিভাবে প্যাটার্ন তৈরি করি, আপনি আমার ভিডিও দেখেছেন কিভাবে আমি গ্রেডিং করি, আপনি মার্কারও দেখেছেন কিভাবে আমি মার্কার করি, বাট কিভাবে একটা প্যাটার্ন তৈরি করার পরে সেটাকে কাটতে হয় অত্যাধুনিক প্রযুক্তির যে প্লটার মেশিন দিয়ে সেটা জানা নেই। এটার জন্য আমার কমেন্ট বক্সে একজন একটা কমেন্টস করে এবং রিকোয়েস্ট করেছেন, তো আমি আসলে এই কমেন্টসটা এতদিন ধরে আমি ভিডিও করি কিন্তু কেউ করেনি। যাই হোক, যে করছেন অসংখ্য ধন্যবাদ, আপনার সৌজন্যে সবাই পেতে যাচ্ছে, তো ধৈর্য সহকারে একটু যদি দেখবেন না টেনে। তো আমরা কি করব, দেখেন আমি এই প্যাটার্নটা তৈরি করে গ্রেডিং করে রেখেছি। আমি সবচেয়ে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করি তাহলে ভিডিওটা ঘন্টা সে ঘন্টা চলে যাবে, আপনি ধৈর্য সহকারে দেখবেন না। তো এই প্যাটার্নটা তৈরি করে রেখেছি এবং গ্রেডিংও করেছি। তো আমি এটা কিভাবে আমি এই এসপিজি করে এরপরে এই মেশিনে নিয়ে এটা কাটতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, এই পোলোটার মেশিন দিয়ে কীভাবে কাটে, তাই না? ওকে, তো আমি এই প্যাটার্নটা এটা এটা কী করবো, আমি এটা কেটে দিলাম। ওকে, আচ্ছা, এরপর আমি মার্কার ওপেন করলাম। মার্কার ওপেন করার পরে আমি একটা নতুন পেজ নিলাম, ক্লিয়ার। এরপরে আমি আসবো হচ্ছে ঠিক এখানে, এখানে এসে থ্রি ডটের এখানে গিয়ে আমি আমার ফাইলে চলে যাব, কাট অ্যান্ড সিউ জগার। হ্যাঁ, ওটা ছিল কি, কাট অ্যান্ড সিউ জগার, এই যে এটা, ব্যাস। এরপরে আমার এখানে স্টাইলিং নাম কিভাবে কি করতে হয় এটা আমার চ্যানেলে এরকম মার্কারের ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন চাইলে। তো এখন আমি শুরুতে সাইজ ইনফোতে আসবো, সাইজ ইনফোতে এখন দেখেন যদি বেস সাইজে আপনি কাজ করেন, বেস সাইজের অর্থাৎ আমি যদি ডেভেলপমেন্ট স্টেজে থাকি বা স্যাম্পলিং স্টেজে, সেক্ষেত্রে আমি বেস সাইজ করবো, যে কোনো অন সাইজ যেটা বায়ার রিকোয়ারমেন্ট থাকে। এরপর যখন আমার পিপি এপ্রুভ হওয়ার পরে আমি প্রোডাকশনে আমার প্যাটার্ন থ্রো করব, তখন কিন্তু আমাকে সব সাইজের প্যাটার্ন কী করতে হবে, কেটে হার্ড কপি দিতে হবে, তাই না? সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটাতে আমি এই হার্ড কপি যে সাইজ সেট সেটাই আমি আপনাকে দেখাচ্ছি, আমি প্রত্যেক সাইজে কিন্তু ওয়ান পিস করে দিয়ে গেলাম। এরপরে আমি পিসে আসবো, কতগুলো পার্টস থাকবে সব দিতে হবে। দেখেন পিস এটা কোনো পার্টস না, এটাকে জিরো দেবো, ব্যাক পার্ট ওয়ান পিস দেবো, এরপরে যেটা অন আছে অন থাকবে, আর টু যেটা সেটাকে অন করে দেবো, ক্লিয়ার, ফোর থাকলে সেটাকে অন করে দেবো, এরকম ওয়ান পিস করে নিলাম। এরপরে এটাকে ইগনোর করব, এটা ওকে করব, এটাকেও ওকে করব, ক্লিয়ার, এটাও ওকে করব। এরপরে ঠিক এখানে চলে আসবো অল সাইজ ইনফরমেশনে, এখানে এসে দেখেন এখানে কী লেখা আছে, অন মার্কার রোটেশনে আছে, তাই না? তাহলে এখানে আমি অনয়ের পরিবর্তে আমি এনি দেবো। এটা এনিটা কেন দিলাম, এনিটা কিন্তু আমরা যখন ফেব্রিক কাটি তখন কিন্তু আসলে এই মার্কার করার সময় এনিটা দেওয়া হয় না, আমরা শুধুমাত্র প্যাটার্ন কাটার সময় এনিটা দিই, প্যাটার্ন কস্টিংটা হার্ড করার জন্য। আপনি চাইলে ওয়ান ওয়ে, টু ওয়ে, ফোর ওয়ে, এইট ওয়ে যে কোনোটা দিতে পারেন, তবে এনিতেই দেওয়াটাই বেটার, আচ্ছা, একজন প্যাটার্ন মাস্টার হিসেবে। তো আপনি আর এখানে বাপার দিবেন হচ্ছেন অন এইট, হ্যাঁ, ওয়ান টু ফাইভ দিলাম, চাইলে বাফার বেশিও দিতে পারেন, সেক্ষেত্রে প্যাটার্নের কস্টিংয়ের একটা ব্যাপার আছে, ব্যাস। ওকে, এ পর্যন্ত শেষ। এরপরে আমি এটা কী দেবো, প্লে অপশনে গিয়ে আমি নেস্টিং দিয়ে দিলাম। এরপরে এখন এটা আমি আসলে কোনো বুকিং বা কস্টিংয়ের জন্য এই মার্কারটা করছি না, এটা প্যাটার্ন কাটার উদ্দেশ্যে, যার কারণে আমার এখানে টাইম যে ফুলফিল করতে হবে সেটার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে স্টপ করে দেবো, ক্লিয়ার। এখন কথা হচ্ছে, দেখেন আপনার এখানে কিন্তু এই বেজলাইনটা নেই, আসলে প্যাটার্নটা কোনভাবে তৈরি করে বা প্যাটার্নটা কোন দিক ওয়ে কোন ওয়েতে ফেব্রিক্সের উপর রেখে কাটবে, তাই না? সেজন্য আপনাকে যেতে হবে এই ভিউতে, ভিউতে গিয়ে আপনি ডিসপ্লে অ্যাট্রিবিউটস চলে যাবেন, এরপরে ইন্টারনালসে, এখানে দেখেন বেজলাইন আছে, ওকে, ব্যাস, আপনার এখানে বেজলাইনটা চলে আসলো। এরপর এখন কথা হচ্ছে, আপনি একটু জুম করে দেখাই, দেখেন এই এই যে এখানে একটা দাগ দাগা চলে আসছে, এটা কিন্তু বেজলাইন, এই দাগটা এখানে রাখার প্রয়োজন নেই, আমি এনিটার জায়গায় এখন এখানে অনয়ে বা টুয়ে করে দেবো, ক্লিয়ার, তাহলে এই দাগটা থাকবে না। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখন এটাকে এসপিজি করব। এসপিজি করার জন্য আপনাকে যেতে হবে ঠিক এইখানে, দেখেন প্লট একটা আইকন আছে, এখানে চলে যাবেন, এখানে গিয়ে এই এই যে আনসেভে ইএস দেবেন না, নো দিতে হবে। এরপরে এখানে এসে দেখেন এই সেট আপে এসপিজি, আসলে আপনার এই পিসির সঙ্গে যারা মেশিন সেট করে দেবে, অর্থাৎ পোলোটারটা কাটারটা, এই পোলোটার মেশিন যিনি সেট করে দেবেন, সে এই এসপিজি সিস্টেম কীভাবে কীভাবে ওটা হলে হবে, ভালো হবে, এখানে অনেকগুলো ফাংশন আছে, এখানে এসপিজিএল করতে হবে, এসপিজিএল করলেই হচ্ছে আমাদের এই পোলোটারগুলোতে কাটবে, এটা ওটা করে দেবে। আচ্ছা,
এরপরে আমি এটা কোথায় রাখবো, হ্যাঁ এটা কোথায় রাখবো, আমি আমি এই এই ফোল্ডারে চলে যাব, ফোল্ডারে গিয়ে আমি এই এই যে কাট অ্যান্ড সিউ জগার, হ্যাঁ এটা এটা আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে কাট অ্যান্ড সিউ জগার বলতে কাট অ্যান্ড সিউ জগার আমার এই স্টাইলের নাম, আমি এটা লিখে দিলাম। এরপরে আমি এটা ওকে দেবো, ওকে দেওয়ার পর ক্লিয়ার। আর এটা আমি আসলে আগে ই করে রেখেছিলাম, যার কারণে আমি এটা ইস দিয়ে দিলাম, আপনার এই অপশনটা নাও আসতে পারে। এরপরে আমার এটা কিন্তু এইচপিজি হয়ে গেল। এখন এইচপিজি আমার কোথায় হয়ে গেছে দেখেন, আমরা চলে এই যে দেখেন কাট অ্যান্ড সিউ জগার এইচপিজি হয়ে গেছে, আমি আমার ফোল্ডারে চলে গেছি যে ফোল্ডারে আমি নিয়েছিলাম। এই এই এইটা এটা কী করতে হবে, এটা করার পরে আপনার এই যে মেশিনটা, এখন এই মেশিনের একটা অ্যাপস যেটা আপনার এই পিসিতে ইনস্টল দেওয়া থাকবে, সেই অ্যাপসটা ওপেন করার পরেই আপনার এখানে এই বারে একটা আইকন চলে আসবে। এই আইকনটা ওপেন করার পরেই আপনার ঠিক এটার মতো ফাংশন চলে আসবে। ঠিক এরকম করে গেলে আপনার এই প্রসিডিউরটা আসলে যিনি মেশিনটা সেট করে দেবে যে কোম্পানি, উনি এই সিস্টেমটা দেখিয়ে দেবে, এখানে কঠিন কিছু নাই। আপনার এইচপিজি করা পর্যন্ত হচ্ছে আপনার নিজের কাজ, এরপরে মেশিনে কীভাবে দিতে হবে এটা একদমই ইজি। হ্যাঁ আমার আসলে এই পিসিটা বাসার পিসি বিধায় এখানে আমার কোনো মেশিন অ্যাড করা নেই, বিধায় আমি দেখাতে পারছি না। তো আমি চেষ্টা করব আমি ডাইরেক্ট এই মেশিন A to Z দিয়ে আরেকটা বড় ধরনের একটা ভিডিও তৈরি করার জন্য, সেজন্য আপনি ধৈর্য সহকারে একটু ওয়েট করতে হবে। তবে সঙ্গে থাকলে আপনি অবশ্যই কোনো না কোনো সময় পেয়ে যাবেন। তো আপনি বেসিক যে নলেজটা কীভাবে আপনি প্যাটার্ন তৈরি করে এরপরে এইচপিজি করবেন, এইচপিজি করে এরপরে একটা এই মেশিনের মাধ্যমে এই প্যাটার্নটা ইনপুট দিয়ে বের করে ফেলবেন, সেটার এই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখন বিষয়টা হচ্ছে আপনার এই প্যাটার্ন তৈরি করবেন, প্যাটার্ন তৈরি করার পরে এরপরে মার্কারে এসে আপনি কীভাবে মার্কার করবেন, এবং মার্কার করার পরে এইটা এইচপিজি করে আপনার মেশিনে নিয়ে এসে ওকে দিলেই কিন্তু আপনার প্যাটার্নগুলো কেটে যাবে। তো ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।